স্বপ্ন তো অনেকেই দেখেন, তবে তা পূরণ করতে পারেন কজন? বা পারলেও অনেকেই স্বপ্ন পূরণ করেন স্ত্রীর, কেউ বাবার স্বপ্ন পূরণ করেন প্রেমিকার। তবে না, এবার বলছি ভিন্নধর্মী এক গল্প। বাবার স্বপ্ন পূরণ করেছেন এক ছেলে, তাও আবার আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। জীবিত নয়, মৃত বাবার স্বপ্ন পূরণ করতেই এমন সুন্দর মসজিদ নির্মাণ করেছেন তিনি। বলছি চট্টগ্রামের হাজি এজাহার শরীফ জামি মসজিদের কথা। এই মসজিদটি নির্মাণ করেছেন এজাহার শরীফের ছেলে আজিম শরীফ টিটু। মৃত বাবার একমাত্র ইচ্ছে পূরণ করে গর্বিত তিনি। বুধবার বাদ এশা এই মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আমার আব্বা চেয়েছিল উনি বেঁচে থাকতে যাতে মসজিদে করতে পারে। যখন উনি যখন মৃত্যুসদ যায় তখন উনি আমাকে হসপিটাল বেডে বলতেছে, আব্বা তুই আমার মসজিদকে একটু দেখে রাখিস। তো আমি আমার আব্বাকে তখনই আমি আমার আব্বাকে ওয়াদা দিছিলাম, আশ্বস্ত করছি যে কি ইনশাল্লাহ আব্বা আমি আপনার আপনি সুস্থ হয়ে যান, আমি ইনশাল্লাহ আমি আপনার মসজিদ পরিপূর্ণ করে দিব ইনশাল্লাহ। অপরূপ দৃশ্যের মনোমুগ্ধকর মসজিদের অন্তরালে এমন কারুকাজ দেখে যে কারো মনে হবে হয়তো কোনো শিল্পী আপন হাতে তার নিপুণ কৌশলে মসজিদটি নির্মাণ করেছেন। স্রষ্টার ঘর এই মসজিদের মধ্যে প্রবেশ করলেই এক নিমিষেই মন কাড়বে সবার। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সাগরের পাড় আনন্দবাজার, আর এই বাজারের চান্দারপাড়া এলাকায় মসজিদটি নির্মাণ করা হয়েছে। বছর দশেক আগে 92 সালে এক গণ্ডা জমির উপর আজিম শরীফের বাবা এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর তার ছেলে আজিম শরীফ টিটু সুবিশাল 2 গণ্ডা জমির উপর নির্মাণ করেন মসজিদ। আর এই মসজিদ পেয়ে খুশি এলাকাবাসী সহ আত্মীয় স্বজন। অনুভূতিটা অনেক ভালো লাগতেছে আমার, আমরা সবাই অনেক খুশি। আমার ভাইয়া যে মসজিদটা করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ, অল্প দিনের মধ্যে খুব সুন্দর মসজিদ করছে। আল্লাহ রহমতে এই এলাকাবাসী প্রত্যেকে নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবে। আর অনেক মহৎ কাজ করেছেন উনি, আমার কাছেও খুব আনন্দ লাগতেছে। কারণ এরকম একটা সুন্দর মসজিদ উনি নির্মাণ করে দিয়েছেন, ওনার বাবার স্বপ্ন উনি পূরণ করেছেন, এটা নিয়ে আমরা ছোট ভাই যারা আছি অনেক আনন্দিত। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।